এর আগের ভিডিওতে আমি ইউনিট 5 নিয়ে আলোচনা করেছি স্টেট ইউনিভার্সিটি বাংলা অনার্সে। আজকে এই ভিডিওটাতে এই আরেকটা অপডেট ভিডিও ছাত্রছাত্রীদের জন্য, এটা আজকের আলোচনা করছি এই ভিডিওতে সিসি 6 এর সিলেবাস এবং স্কোর প্যাটার্ন সম্পর্কে। এটাও থার্ড সেমিস্টারের মধ্যেই পড়ে, ছাত্রদের থার্ড সেমিস্টারের মধ্যেই পড়তে হবে। তো সিসি 6 এর মধ্যে যে সমস্ত ব্যাপারগুলো সেটা জানানোর আগে একটা কথা একটুখানি বলে দেওয়ার, যে বইওয়ালার যে প্ল্যাটফর্ম সেটা ক্রমশ আরও বেশি বিস্তৃতি লাভ করছে, ক্রমশ আরও মান্যতা পাচ্ছে। আসলে এটা হয়তো কেবলমাত্র দর্শকদের জন্য সেটা সম্ভব হচ্ছে, তো সে কারণে আমার তরফ থেকে বইওয়ালার প্ল্যাটফর্মের প্রত্যেক দর্শক বন্ধুকে মানে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা আমার সাথে থাকুন, এবং যে কোনো রকমের যা মানে যদি কোনো বইয়ের দরকার পড়ে, যে বইয়ের রিভিউ বা যে বইটা সম্পর্কে জানা নেই, আমাকে ইনবক্সে জানান বা মেসেজ করে জানান, আমি চেষ্টা করব সেই বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হতে। যাই হোক, আজকের এই অপডেট ভিডিওতে এবারে যদি আমরা আসি যে সিসি 6 এর আলোচনায়, তাহলে সিসি 6 এর আলোচনাতে আমরা দেখবো যে সিসি 6 এর হচ্ছে বাংলা নাটক ও রঙ্গমঞ্চ, অর্থাৎ বাংলা নাটক এবং রঙ্গমঞ্চের যে গোটা ব্যাপারটা এখানে জানতে হবে। এক্ষেত্রেও নাম্বারের বিভাজন একই, 75, 50+25, আর এই যে ইউনিট সেটাও কিন্তু অন্যান্য সেমিস্টারের মতো একই, 4টে ইউনিট। তো এক্ষেত্রে ইউনিট 1 এর ক্ষেত্রে আমরা দেখছি, সিসি 6 এর ইউনিট 1 এর ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলা রঙ্গমঞ্চের যে ইতিহাস সেটাকে আমাদের জানতে হবে। এর আগে যখন এই ওল্ড সিলেবাস ছিল, অর্থাৎ এটা তো সিবিসিএস, এই ওল্ড সিলেবাস যখন ছিল তখন কিন্তু এই পার্টটা আমাদের দেখেছি যে ফোর্থ পেপারে পড়াতে হতো। তো এবার সেটা দেখছি যে সেটা পেপারটা হয়তো সেমেস্টার সিস্টেম হয়ে গিয়েছে, তো সেখানে থার্ড সেমেস্টারে পড়াতে হচ্ছে ইউনিট সিসি 6 এর ইউনিট 1 এ যে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস। বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসের মধ্যে আমরা কি কি দেখতে পাই, যেমন লেবেডো ও বেঙ্গলি থিয়েটার আমাদের জানতে হবে, ন্যাশনাল থিয়েটারের প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়তে হবে, বেলগাছিয়া থিয়েটার, জোড়াসাঁকো থিয়েটার, নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য, নবনাট্য আন্দোলন, এছাড়াও আরও কয়েকটা অংশ রয়েছে। এই যে সব ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের ইউনিট 1 এ পড়তে হবে। কারণ এই যে যদি বলা যেতেই পারে বেলগাছিয়া নাট্যশালা বা জোড়াসাঁকো নাট্যশালা, এগুলো কিন্তু বাংলা রঙ্গমঞ্চের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে একটা একটা দিকচিহ্ন স্বরূপ হয়ে রয়েছে, প্রতিটা নাট্যশালারই একটা একটা স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। তো এই যে গুরুত্বগুলোকে কিন্তু আমাদের ক্রমশ জানতে হবে, সেখানে এই নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা কে এবং সেখানে কি কি নাটক অভিনয় হয়েছিল, কে কে অভিনয় করেছিল, সে নাটক নাট্যশালাটা কেন বন্ধ হয়েছে বা বন্ধ হওয়ার পিছনে কারণটা কি, এই গোটা ব্যাপারটাই, নাট্য নিয়ন্ত্রণ বিল বাঙালির সমাজ মানুষের কি প্রভাব ফেলেছিল, এই যে গোটা ব্যাপারটাই কিন্তু আমাদের ইউনিট 1 এ পড়তে হবে। আর ইউনিট 2 থেকে চলে আসছে সরাসরি নাটকের কথা। আমার এই ছাত্রছাত্রীদের এই সিসি 6 এ 3টে নাটক পড়তে হবে। 3টে নাটকের মধ্যে ইউনিট 2 তে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক। এই মধুসূদন দত্ত একবার তৎকালীন সময় বাংলা রঙ্গ মানে নাট্যশালায় নাটক দেখতে গিয়ে ওনার মনে হয়েছিল যে আমাদের এই বাংলা নাট্য জগৎ একটা অলিক এবং মানে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে রয়েছে, কুনাট্য রঙ্গে মজে রয়েছে। তো সেইটা মনে হওয়ার পরে উনি কী করেছিলেন, যে বাংলা নাটক রচনায় ব্রতী হয়েছিল, এবং সেই প্রথমের দিকে রচনা হচ্ছে কৃষ্ণকুমারী নাটক। একটা রাজপুত নারীকে নিয়ে এই গোটা নাটকটার মধ্যেই মানে ব্যাখ্যা হয়েছে, নাটকটার ঘটনা কাহিনী যেটা এগিয়ে গিয়েছে, এবং শেষ পর্যন্ত যদিও কৃষ্ণকুমারীকে মানে মারা যেতে হয়েছে, অনেকটা ট্র্যাজেডি জাতীয় নাটক, সম্পূর্ণ ট্র্যাজেডি আমরা বলতে পারি না, তবে অনেকটা ট্র্যাজেডি আর কি। তো এই কৃষ্ণকুমারী নাটকটা গোটা নাটকটা ছাত্রদের পড়তে হবে অ্যাজ এ টেক্সট, এবং এর থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো তৈরি করতে হবে। এবার আসে ইউনিট 3 এর কথায়। ইউনিট 3 তে যেটা রয়েছে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত নাটক, সেটা হচ্ছে রাজা। তো এ নাটকটা হয়তো ছাত্রীদের পড়া আছে কিনা জানি না, কিন্তু বাংলার নাট্য সাহিত্যের ইতিহাসে, বাংলা কেন ভারতীয় নাট্য চর্চার জগতে যে কয়েকটা মানে শ্রেষ্ঠ নাটক রয়েছে, তার মধ্যে আমরা বলতে পারি যে রাজা একটা নাটক। নাটকটা অনেকটা রূপক সাংকেতিক ধরনের, অনেকে যদিও এটাকে অন্য ধারার নাটক হিসাবে দেখেন, কিন্তু আমার মনে হয়েছে যে নাটকটার মধ্যে শুধুমাত্র অন্য ধারা থাকতেই পারে, কিন্তু রূপক সংকেতের একটা তীব্র এবং তীক্ষ্ণ ব্যবহার নাটকটার মধ্যে রয়েছে, যেখানে রাজা রয়েছে মানে অন্তরালে, কিন্তু তার অঙ্গুলি হেলনেই সবকিছু হচ্ছে। আসলে বর্তমানে আমাদের যে সমাজ, আমাদের যে দেশের প্রচলিত ব্যবস্থা, সেটাও তো এক ধরনের সেই রাজার স্টাইলেই প্রচলিত হয়েছে, যে যাকে যে যে আসলে এই সাধারণ মানুষকে খেলাচ্ছে তাই কিন্তু সে দেখতে পাচ্ছে না, সাধারণ মানুষ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে কেউ রয়েছে যে গোটা ব্যাপারটাকেই খেলাচ্ছে, সেটা কিন্তু সে অনুভব করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না। এই যে চিরন্তন একটা ব্যাপার, যে সেই ব্যাপারটাকেই কিন্তু আমরা রবীন্দ্রনাথের রাজার মধ্যে খুঁজে পাচ্ছি।
তো এই রাজা নাটকটাকে আমাদের পড়তে হবে ইউনিট থ্রিতে। আর ইউনিট ফোরে যেটা পড়তে হবে, একটা অন্তত মনে হয় আর কি যে বাংলা নাটকের ক্ষেত্রে এটা একটা মাইলস্টোন বা এটা একটা মোড় ঘোরানোর একটা নাটক, সেটা হচ্ছে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। গণনাট্য নবনাট্য আন্দোলনের একদম যদি শ্রেষ্ঠ ফসল বলি, তার মধ্যে নবান্ন নাটকটা একটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ, একদিকে দুর্ভিক্ষ আর একদিকে বহিঃশত্রুর আক্রমণের ভয়, আর একদিকে মানুষের মধ্যে তীব্র বেকারত্ব, এই যে সমস্ত মানে বিপ্রীত খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যখন বাংলাদেশের চিরন্তন মানব যাচ্ছিল, তারই ফলশ্রুতিতে বিজন ভট্টাচার্য এই নবান্ন নাটকটা লেখে। যেখানে শুধু একটা জিনিস, নাটকটার মধ্যে দিয়ে আমরা মানে নাটকটা পড়ার সময় মনে হয়েছিল যে গায়ের প্রতিটা রোম কোনো কোনো জায়গায় খাড়া হয়ে যাচ্ছিল, যে এই আমাদের আপামর নিম্নবিত্ত মানুষদের উপরে যে অত্যাচার, যে অনাচার করা হয়েছে যে উচ্চবিত্তদের দ্বারা, সেই ব্যাপার গোটা ব্যাপারটাই যেন একদম গায়ের রোমকে খাড়া করে দিচ্ছিল। এবং বাংলা মানে নবনাট্য বা গণনাট্যর যে ইতিহাস, সেক্ষেত্রে আমরা বলতে পারি নবান্ন নাটকটা একটা মাইলস্টোন। তো এই নবান্ন নাটক থেকে শুরু করে রাজা এবং কৃষ্ণকুমারী, এই তিনটে মূল টেক্সট ছাত্রছাত্রীদের এই ইউনিটে পড়তে হবে। এবং তিনটে নাটকই কিন্তু যদি পড়া যায় তাহলে মনে হয় যে খুব আকর্ষণীয় এবং পড়তে ভালো লাগবে। এতটুকুই বলার, এর পরের ভিডিওতে আমি আসছি সিসি 7 এর আলোচনাতে। ততক্ষণের জন্য ধন্যবাদ সকলকে।